ছোলা হয়ে গেছে, ঘি দিয়ে চুলা অফ করে দিলাম আর উপরে ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে রাখছি এই জন্য এত শক্ত, মানে উঠে তারপর দিলাম আর কি চামচ দিয়ে। ফ্রিজে রাখছিলাম ওটা ধরে ফ্রিজে রেখে দিলাম। এখন পোলাওটা হয়ে গেছে, ঝরঝর হয়েছে মাশাল্লাহ, দেখুন যে পোলাওটা একদম ঝরঝরা হয়েছে। আর এদিকে মাংস কষাটা কি অবস্থা দেখাই, এই যে এটাও হয়ে গেছে। আর 10 মিনিটের মতো চুলা জ্বালিয়ে রাখবো, 10 মিনিট পরে অফ করে দিব। সিদ্ধ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। বাইরে কি বাতাস, অনেক ভাল লাগতেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ব্লগে লাইক দিয়েন প্লিজ। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফাইনাল লুক এই হলো, হাঁসের মাংস রান্না হয়ে গেল মাশাল্লাহ, অনেক টেস্টিও হয়েছে। কালারটা দেখুন সবাই।